কি কষ্ট, মরে যাই বাবারে। এই যে দত্তবাবু, আমি বলি কি, এরকম ডানদিক বাঁদিক ডানদিক বাঁদিক না করে ভিডিওটা ভালো করে দেখুন মন দিয়ে। নমস্কার, আমি দেবর্ষী দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল ফিজিক্যাল মেন্টাল মোটিভেটরে। ভিডিও শুরুতে যে ছোট্ট একটু কার্টুন ছিল সেটা হয়তো একটু হাসির ছলে দেখানো হয়েছে, কিন্তু জানবেন এই পরিস্থিতি অনেকের সঙ্গে ঘটে এবং সেটা মোটেও হাস্যস্পদ নয়, অনেকের চোখের জলের কারণ। মেরুদণ্ডের একদম নিচের যে হাড়, তার নাম হলো কক্সিস। এখন বিভিন্ন কারণেই কক্সিস পেন হতে পারে, যেমন কারোর ক্ষেত্রে পড়ে গিয়ে ইঞ্জুরির ফলে হতে পারে, কখনো ফ্র্যাকচারের জন্য হতে পারে, কখনো কোনো ইনফেকশনের কারণেও হতে পারে। পেশেন্টের চিফ কমপ্লেন থাকে যে সে কোনো শক্ত জায়গায় বসতে পারে না, বসলেই ব্যথা হয়, তাই সে কখনো ডান দিকে কখনো বাম দিকে বা কখনো একটু সামনে ঝুঁকে বসার চেষ্টা করে, যাতে ওই মেরুদণ্ডের নিচের যে হাড় অর্থাৎ কক্সিসের উপরে প্রেশারটা কম পড়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব পাঁচটা বেস্ট এক্সারসাইজ, যেগুলো করলে পরে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। তো চলুন আর দেরি না করে ঝটপট এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। প্রথম এক্সারসাইজের জন্য প্রথমে এভাবে উপর হয়ে শুতে হবে এবং তারপরে একটা পা উপরে তুলতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বাম পা 1 2 3 4 5 6 7 8 9 10, ডান পায়ে 10 বার এবং বাম পায়ে 10 বার করে রিপিট করতে হবে। এবং এরপরের যে এক্সারসাইজ সেটা দুই পা একসঙ্গে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে এরকম ভাবে এটাও 10 বার রিপিট করতে হবে। কিন্তু অনেকে আছেন যারা এই দুই পা একসঙ্গে করতে পারবেন না, তারা এটা স্কিপ করবেন, তারা এক পা করেই করবেন। এরপরে নেক্সট যেটা হলো, তার জন্য উপর হয়ে শুয়ে হাত দুটো পাশে রাখবেন, পাশে রেখে বাটাকের এই মাসেল সংকুচিত করে এবং তার সঙ্গে কোমরের এখানে জোর দিয়ে মাথাটা উপরে করতে হবে যতটা সম্ভব। 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে এভাবে এটাও 10 বার রিপিট করতে হবে। এরপরে 3 নম্বর এক্সারসাইজ, তার জন্য এভাবে পাশ ফিরে শুয়ে হাঁটু দুটো ভাঁজ করে রাখতে হবে, মাথার নিচে বালিশ দিতেও পারেন এবং তারপরে এই ওপরের পাটা এভাবে ওপরের দিকে নিয়ে যেতে হবে, যতটা সম্ভব পেছনের দিকে নিয়ে যাবেন এবং তখন খেয়াল রাখতে হবে এই বাটাকের মাসেল যেন সংকুচিত করা হয়, আর তার সঙ্গে মলদ্বার ও তলপেটকে ওপরের দিকে টেনে রাখার চেষ্টা করতে হবে। তো চলুন শুরু করি। পা ওপরের দিকে নিয়ে এলাম, নিতম্ব সংকুচিত এবং মলদ্বার ও তলপেটকে ওপরের দিকে টেনে রেখেছি, 10 গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 নামিয়ে দিলাম, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে বাম পা 10 বার করার পরে উল্টো দিকে পাশ ফিরে ডান পাও 10 বার করে নিতে হবে। এরপরে 4 নম্বর এক্সারসাইজ, তার জন্য এরকম বজ্রাসনে বসতে হবে এবং সামনেটা একটু ফাঁক থাকবে এরকম। এবারে হাত দুটো ওপরের দিকে টান টান করে তুলে দিয়ে মাথা এবং পুরো পিঠ যতটা সম্ভব স্ট্রেচ করে সামনের দিকে ঝুঁকতে হবে এবং কপাল মাটিতে টাচ করার চেষ্টা করতে হবে এবং তারপরে 10 পর্যন্ত গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এবং নিঃশ্বাস নিতে নিতে ওপরের দিকে আবার উঠে যাবে। তাই খেয়াল রাখবেন যখন এরকম ভাবে নিচের দিকে নামছেন তখন শ্বাস ছেড়ে দেবেন এবং ওঠার সময় শ্বাস নেবেন। এইভাবে এটাকেও 10 বার রিপিট করবেন। এরপরে লাস্ট এক্সারসাইজ, তার জন্য এরকম ভাবে হাঁটুটা একটু ভাঁজ করে সোজা হয়ে হাত দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়াবেন এবং 10 পর্যন্ত গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু এ সময় খেয়াল রাখতে হবে বাটাক টাইট করে রাখতে হবে এবং তলপেট ও মলদ্বারকে ওপরের দিকে পুল করে রাখার চেষ্টা করবেন। এবার আমি পাশ থেকে দেখাচ্ছি, এভাবে কিছুটা বসে গিয়ে
বাটাককে শক্ত রেখে মলদ্বার ও তলপেটকে উপরের দিকে পুল করতে হবে এবং তারপরে 10 গুনতে হবে। নিঃশ্বাস নর্মাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এইভাবে এই এক্সারসাইজটাও 10 বার রিপিট করতে হবে। এই 5টা এক্সারসাইজ আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন 2 থেকে 3 বার রিপিট করার, সকাল, বিকেল ও সন্ধ্যা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেকেরই কাজে লাগবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি physicalmentalmotivator@gmail.com। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। নমস্কার, খুদা হাফিজ, বাই বাই।